হই 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 আলাল মিয়া বৌনি আইছে, বন্ধু বান্ধব তোরা কই? ওরে সীমান্ত রিয়াদ, ওরে আরাফাত, কই তোরা? দেখা যা, কই লুকাইছ? দেখা যা বেটা। ভাই বেটা, কই কই তোর বউ? আরে রে বেটি না ভাই, বেটা বিয়ে করে লে সস্তা এমন দারামের মতো এক বেটা। এ বুটু পিছা, এই দেখ কি সুন্দরী বউ। এরকম বউ 10 গ্রামে আছে? নাই, কিন্তু তুই বেশি দেখতে পারবি না। সর, তুই কইছিলি না আমি বিয়া করতে পারুম না? সর সর সর, এই টান্দে টান্দে, আজকে আমার বাসর ঘর হইব। হই 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 হই, এমন সুন্দরী বউ পাইছি রে। ও শিবলি বালা, এত সুন্দর বাসর ঘর আমার, তোমার আমার বাসর ঘর, আমার আর দেরি সহ্য হইতেছে না। আমি লাইটটা বন্ধ করে দেই। না, আমার আর দেরি সহ্য হইতেছে না, কত অপেক্ষার পরে আমি তোমারে পাইছি বউ। ওরে আপনার বাসর ঘর করো, লাইটটা দিয়ে বন্ধ করে দাঁড়াও। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। আমার বাসর ঘর, হায়াল্লা, আমার বউ গেছে কই? ওলা, আমার একটা বিয়ে হইছে না। আলাল ওলাল, ও মায়া তুমি যাও তো। আরে কি তা হইছে, সিলেস করে? স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্ন। কি তা স্বপ্ন দেখছ? পরি স্বপ্ন দেখতেছিলাম, আমি ডানা কাটা পরি। ও মায়া মায়া গো, আমরার পুতেরি তা কি তা হইছে, কি তা নাকি পরি দেহে? ও মায়া গো, এ তাড়াতাড়ি বাইর হই আয়। আমার বউ নাই, এ বুক তার মধ্যে আকার করে কুল বালিশ লই আর কত তাও। এই কুল বালিশ দইরা আমি শপথ করতাছি, এইবার আমার বউ চাই চাই। যদি বউ না পাই, এই কুল বালিশ ঘর বাড়ি সব জ্বালাইয়া খুঁড়া দিয়া আমি বনে জঙ্গলে চলে যাবো। বউ ছাড়া আমি আর ঘুমাইতে পারুম না, আমি চলে যাবো। এই শরবত কইতেছো তোমার না ডায়াবেটিস? অল্প একটু, অল্প কদ্দুর খাইছি। নাও, ইচ্ছা মতন খাও, এই মিষ্টি খাও। না বাই, নাতি আইছে তো, এতে আবার মিষ্টি খুব পছন্দ করে। হন গড়ো, মিষ্টি খাওয়ার যাই করো, এবার কিন্তু তোমার কাম সারতে হইব, আমার শালার বিয়া তোমার দিতে হইব। হ্যাঁ, কিন্তু বিয়ার লিগে পাগল হয়ে গেছে, এইবার আর মিস হইতো না। আই নোয়া খাইলা বাকি মিল্লা, আর জীবনে মিস বলতে কোনো কথা নাই, এইবার বিয়া করাই ছাড়ো, দরকার হলে ডাবল বিয়া করাই। না না, দুইটা করুন লাগতো না, একটা করাইলেই চলবে। তো আপনাকে হোলা কই, আলালে বলান। আলাল আমি রেডি। রেডি তো হইছো, গায়ে চাদর খেলে গা জড়াইছে নি। হ্যাঁ দুলা ভাই, আপনি বুঝতেছেন না, মানছে খুব শীতকালে নাকি বিয়া শাদী হয় বেশি, এদিকে শরীরের মধ্যে একটু শীত শীত ভাব ধরে রাখতেছি আর কি। ও শীত শীত ভাব ধরে রয়েছ না, কি শালা, শীতের মধ্যে বিড়াল মারার ইচ্ছা আছে নাকি? দুলা ভাই, আপনি জায়গার মধ্যে ধরে লেছেন, আমি তো বিড়ালটা ধরতে পারতেছি না। ধরবা ধরবা, এত তাড়াহুড়া কিসের লেগা, পাঠক চলো যাই, রওনা দেই। মাইয়া নাকি 20 মিনিট আগে হলাই গেছে। আমি জানতাম
আমি জানতাম আমার বিয়া হইতো না, আমার কপালে বিয়া নাই। দুলা ভাই আপনি কেন, আপনার বাবু আমার বিয়া করাইতে পারতো না। আমার বিয়ে আমার না সর্বনাশ আবার হইছে রে। তারপরে তোর দাঁত ফলাই দিয়াম, আমি ব্যবস্থা করতেছি। দোলা ভাই দৌড়াইতে পারতেছি না, একটু আস্তে আস্তে আড়ুন না। আরে রাখ তোর আস্তে আড়ুন, ফাইজলামের একটা সীমা আছে। হ্যাঁ আরে বেটা বউ কেমনে ফলাই যায়, আমরা পছন্দ করছি হে বউ ফলাই গেছে, ওটাকে আন্দা নাকি? শোন 24 ঘন্টার মধ্যে তোর আমি বিয়া করাইম, যদি না করাইতে পারি তাহলে আমি নিজে বিয়া করে তারপরে বাড়ি যাইম। এইবার বিয়া ওই বই মিস নাই কয়ে দিলাম যা, কিন্তু আমার মনে হয় না যে তোর বিয়ে হইব। হ্যাঁ শুন বন্ধু, কিছু মানুষ জন্ম হইলে এলাকে বিয়া ছাড়া থাকার লেগে আমার মনে হয় তুই ভুল করে ওই কোঠার মধ্যে পড়ে গেছিস। এই কুটাক দেখবি না, অলেগের আগে কুষ্টা ভাতৃ দেখছি, এটা 22 নম্বর লাকি 22, এইবার ওর বিয়া হইবই। ও নামকো পূর্বপাড়ার গোলাম চাচা আছে না, 3টা বিয়া করছে, তাও কি 60 বছর বয়সী কে 3 নম্বর উইকেটটা ফালাইছে। তুমি তো তোমার বন্ধু এখন একটা উইকেটটা ফালাইতে পারো না, বুঝো না আর পারবো না। ওরে সীমান্ত রে, তুই মনে মনে আমার লাগে এই দোয়া করস না। হ্যাঁ দুলা ভাই ওর কারবারটা দেখছেন? এই বেলা তো বোঝাইতেছে, চল যাই। দুলা ভাই ওর লগে আমার একটা পুরানো হিসাব কিতাব বাকি আছে, ওইটা একটু শুধ কইরা লই। হ্যাঁ তুই শালা আমার বাসর ঘরে কেড়ে গেছস, তুই কয়লাইটা। হ্যাঁ বাসর ঘরে তোর কি কয় দুলা ভাই? স্বপ্নে তুই বাসর ঘরে গেছিলি? স্বপ্নে? দুলা ভাই আর দেরি কোন যেত না, লন। আমি তো স্বপ্নে বাসর ঘরে গেছি। কে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে দুলা ভাই বিয়াটাকে আজকে করে লাউন জানা। পাগলের মতো কথা বসকে লেখা, আজকে কেমন হইব? হ্যাঁ প্রস্তুতি আছে না? ঠিক আছে বাবাজি, ওর একটু কথাবার্তা বলু। হ্যাঁ পরে আমরা দেখে শুনে দিনক্ষণ ঠিক করব নি। অবশ্যই কথাবার্তা আর কিছু কইতে হইব না, আমি রাজি, যত ফাতিও কিছু লাগবো না, সব কথা হইব বাসর করে, খালি মায়াটা হইলে হইব। আসেন এই ফাঁকে আমি আপনাকে আমাদের বাড়িটা দেখিয়ে নিয়ে আসি। আপনি তো কাঁপেন কে লইয়া, আপনি কি মিরকির রোগ আছে নাকি এমন করে মুষ্টামুষ্টি করতেছেন কে লইয়া? আসলে তোমার কোনের মতন আমার আর কিছু নাই, আমি রাজি, চলো বিয়ে করি। বিয়ের খুব শখ হইছে না? এটা কি দেখছেন? এটা কি? এটা বুঝতেছেন নাকি? এটা বিষ। বিষ? হ্যাঁ এটা বিষ। বিষ কেরে? বিষ কিসের জন্য? হ্যাঁ এটা তো আমি খামু না। খাইবো গাড়া? এটা যদি আমি খাই তাহলে আমার মজনু মইরা যাইবো গা। মজনু গাড়া খাইবো গাড়া? এই বিষ আমি আপনারে খাওয়ামো। ওমা এ কি কই পুরি কি কই, আমারে খাওয়াবো মানে? খুব বিয়ের শখ হইছে না আপনার? শখ হইছে হইছিল। আপনার বিয়ের শখ মিটাই দেবো, এই বিষ আমি আপনাকেই খাওয়াবো। দুলা ভাই, ও দুলা ভাই, হ্যাঁ আচ্ছা রাখো দুলা ভাই। কিসে? চলেন বাড়ি যাই। বাড়ি যাই মানে বাড়ি যাবো কেন? তাড়াতাড়ি বাড়ি চলেন, বাড়ি চলেন দুলা ভাই, আলাপ আলোচনা আর কিছু করা লাগবো না, আমার বিয়ে শাদী লাগবো না, তাড়াতাড়ি বাড়ি চলেন। আরে মহাবিপদী দুলা ভাই, যান যদি বাসাইতো চান
তাড়াতাড়ি আমার লগে লন উঠেন। আরেকটা পাত্রি পাইছেন, কিন্তু দুলা ভাই আমার বিয়াটা দইতেছে না, পাত্রি পাইলে কি হইব? এটা হইব নি দুলা ভাই, একটু চেষ্টা করে দেবিনা দুলা ভাই, আমি তো আর পারতেছি না দুলা ভাই। দুলা ভাই পরে কথা কইতেছি, পরে পরে পরে। ওই আমার মানি ব্যাগটা মানে পড়ে গেছে রে, একটু গাড়িটা হারো 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 কই যেন পড়ে গেছে। আমি কি ব্যাগ কল মনে করছিলাম মানি ব্যাগটা পড়ে গেছে, মানি ব্যাগটা মানি ব্যাগের জায়গায় রয়ে গেছে। আপনারা দেরি করে যেতেছি না, আপনি বাড়ি যেতেছেন, কই গেছিলেন? শপিং টপিং করছেন পোলা মায়ের লাগিয়া? আপনার জামাই কি তো বিদেশ থাকে, বাচ্চা কাছে কইরা? ও ব্যাগ লইছেন, তাহলে মনে আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন মনে না, ভার্সিটিতে পড়েন? বুঝলাম না, অত কথা কইলাম এটা তো এ করে না ও করে না, বুবা নিয়ে ভাই শুনেন না একটা মিয়া ভাই আর আগান না, আর যদি আগান না কল্লাটা অর্ধেক করে ফেলবো। আপনি কি আমারই কইতেছেন? জি আমি আপনারই কইতেছি, এখানে আমি আর আপনি সাথে কেডা আছে শুনি। হ্যাঁ এই তখন থেকে আপনি আমার দিকে তাকায় আছেন কেন? হ্যাঁ ও বত 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 বাবা আস্তাগফিরুল্লাহ, আমি আপনার দিকে তাকাবো মানে আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকেই তাকাই নাই, আর আপনার দিকে তাকাবো মানে আপনার দিকে তাকাইলে আপনার ফোলা মাইয়া যদি হুনে হের মায়ের দিকে একটা বেগানা পুরুষ তাকাইছে তা কি লজ্জাটা ভাইব কনসার্ন দিহি? চুপ, একদম চুপ। আমার তো বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হইব কই থেকে? হ্যাঁ বিয়ে হয় নাই ভাবসাব, কিন্তু আমার একদম ভালো লাগতেছে না, নাম কইতেছি নাম হে আল্লাহ, বাপ মরা পোলাটার উপরে আপনি রহমত করুন আল্লাহ, রহমত করুন, আমার পোলাটার জীবন সঙ্গী দরকার। আমি নিজে নিজে কতলা মাইয়া দেখছি, একটাও পছন্দ হয়েছে না। আল্লাহ গো আমার আলালটা অক করে বোকা, গ্রামের সবাই আমার পুতেরে লইয়া মজা করে মস্কারা করে। আল্লাহ গো আমার পুতের উপরে আপনি রহমত করুন, যে আমি আমি মরার আগে যদি একটা বিশ্বস্ত হাতের উপরে আমার পুতের হাতটা দিয়া যাইতে পারতাম আল্লাহ। আল্লাহ গো আমার পুতের উপরে আপনি দয়া করুন, দয়া করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। তোমার একটা কথা কই? জি বলেন। এই ছবির সাথে তো তোমার কোনো মিল পাইতেছি না। কি কোন আপনি মিল নাই মানে? মিল নাই মানে এই ছবির গায়ের রং আর তোমার গায়ের রং সেরা শুরু সবই তো আলাদা, আর তোমার বয়সও তো খুব কম মনে হইতাছে। আপনার একটা কথা কই? হক হলো আপনি আসলে ঠিকই দোষতেন, আমি আপনার পছন্দ করার পাত্রি না, আমি তার চাচাতো বোন। কি শুনাইতেছো তুমি? তাহলে তোমার বোন কই? আপা বাড়িতে আছে, কিন্তু একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? আপার পেটে আমাগো ভাইগ না। আপনার একটা কথা কই, কাল কইন না, আমি ক্লাস এইটে পড়ি, চাচা আমার জোর করে ধরে না বিয়ার আসরে বহাই দিছে যেন মান সম্মান বাঁচে। তোমার স্বাস্থ্য বোনের কি হয়েছে? আপাতত কিছু হয়নি, ছেলেরা মেয়ে বো তা তো পরে দেখা যাব, যে পোলার লোকে প্রেম করতো এ পোলার দৌড়ে আনার লেগে দুই গাড়ি লোক গেছে,
বাইরের অবস্থা ভালো না বা খুব খারাপ, তখন যেত না ভাই। এখানে অবস্থা তো ভালো না, আমি যেটা বিয়ে করতে হয়েছি এটা তো এই বউ না, বউ তো বদলাই গেছে না হল বউটা কি কষ্ট হই কদুলা ভাই, আমি তার বিয়ে করব এটা নাকি গর্ভবতী, এটা বিয়ে কর গর্ভবতী এটা আপনি কি কইতেছেন গর্ভবতী বিয়ে করুন মানে মানতে ভালো হয়ে হবে তো না কদুলা তাহলে গর্ভবতী বিয়ে করলে আমি চিন্তা করতেছি কিভাবে পাহারাধারও আছে কি করবো মানে বুঝতে পারছি ওরে বিয়া করাটা যে এত পেরেশানি আমি বুঝি স্বপ্ন ভাবি নাই, মানে তোর কেমনি বিয়ে করেছিলাম তার মধ্যে আমি সেবার দুলা ভাই ওর তো বিয়েটা করতেই পারতেছি না। পারি কেমনে, বিয়া হলে ভাগ্যের ব্যাপার, এটা তো তোর ভাগ্যেই নাই দুলা ভাই। এই মায়াটা যেমনই হোক আমি বিয়া করুমই, এই মায়া যদি তিন বাচ্চার মা হয় আমি হারে বিয়া এবার কইরা এসারাম, আমার কোনো আপত্তি নাই। ভেরি গুড, চমৎকার কথা কইছ, চল দুলা ভাই। আমার বউ তো আয় পড়তেছে, আমার পাত্রী আয় পড়তেছে দুলা ভাই। ওই যে ওই যে আমার বাপে সয় সম্পত্তির জন্য একটা পাগলের লোকে বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তো ওই পাগলরে বিয়ে করতে পারবো না ভাইজান, আমার বাসা নাই তো সোরা। তুমি এক কাম করো, তুমি পুষ্করের মধ্যে ডুব দে থাকো, কতক্ষণ হেরে চলে গেলে উঠে যাবো। তুলা ভাই আপনি তো গীতা কইতাছেন পুষ্করে যেত কেড়ে, আমি হেরে জঙ্গলে লুকাইতাছি। এই তুমি আয়ো, যাও লাগতো না জনো বইন, তুমি যাও জঙ্গলের মধ্যে যাই লুকাই থাকো, যাও 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 আমি দেখতাছি। আচ্ছা আমি লয়ে যাই, তোর যাও লাগতো না, দেখো সাপ টাপ থাকতে পারে। তুলা ভাই সেটা গীতা দেখতাছি, গীতা দেখছো তো ওই দেখেন, ডুব দিছে না, আমি আমি দেখছি ওই গেছে আমার অনেক বড় উপকার করছেন, বিশেষ বাচ্চা গেছি, কিন্তু আপনারা যাবেন কই? মেয়ে বাড়ি যাবো, মেয়ে বাড়ির ছোট মাইয়া এর লগে আমার শালার বিয়া, মানে আমরা ভাবতে দেখি নাই তারপরে বিয়া, কি চমৎকার ঘটনা তাই না? জি খুবই চমৎকার, এটাও কিন্তু সুন্দর আছে দুলা ভাই। আচ্ছা আমি আসি, হ্যাঁ গীতা ভাইজান আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমার লগে যার বিয়ে ঠিক হয়েছিল না, সম্ভবত উনি আপনার শালা, আমি মিয়া বাড়ির ছোট মেয়ে, আর এ হলো আমার আশিক। দুলা ভাই এটাই তো মিয়া বাড়ির ছোট মেয়ে, আমার পাত্রী আমার বউ দুলা ভাই, আরে ফিরান ফিরান। আসি টাটা চলো দুলা ভাই। সো আছে আর পাত্রী আছে, ওই যে হেরাইতেছে ও হেরাইতেছে, কি ব্যাপার কি কিতা হইছেন? তোমরা তো কইলে মাই ওই দিকে গেছে, মাই তো এখানেই ছিল। হ্যাঁ এন্ডে যে মোটরসাইকেল একসারার পিছনে চলে গেছে আমরা দেখছি, তোমরা আমাকে লগে মিথ্যা কথা কইছো। আমরার বংশের একটা রেওয়াজ আছে, বিয়ের আগে জামাই বউ একজন আরেকজনের দেহে আয়না দিয়া, এই আয়না কিন্তু আমরা বাপ দাদার আমলের আয়না, এই আয়না দিয়ে যদি জামাই বউ একজন আরেকজনের দেহে আর তাদের মুখে যদি হাসি ফোটে তাদের জীবনটা হয় সুন্দর। আমি একটা কথা কইতাম, আপনি যে এতক্ষণ যে লেকচার দিলেন
দেখ আমি জানি আমরা আর ঐতিহ্য বংশের ওই একই আয়না। আমি যখন বিয়ে করি তখন আমি আয়না দিয়ে বিয়ে করছি, আমার বলে ফুল পরিয়াছিল আমার বউ। এই গপ মারণের ধরনের আমি আয়না আনান। এই মুনির আয়না দেখতে লুয়ে তো মানে সব জায়গায় তো এক রকমের রেয়াজ থাকে। আমি খুব জ্ঞানী লোক পূজা করি আমি। কিরে এটা তুই কি করলি? তুই তো আইনা ভাঙস নাই, তুই আমার বংশের ঐতিহ্য ভাঙছস। করবি ইচ্ছা করে ভাঙে নাই, পয়লে ভাঙে গেছে। তোর এত বড় সাহস, তুই আমার বংশের ঐতিহ্য ভাঙছস। এই বয়সে তোর জন্য দরের উপরে আছি। তারপরে পশ্চিম পাড়ায় আমি যে গরুটা দেখছি, ওই গরু যদি আমি না পাই তাহলে তোর কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসাই দিব। রাখ ফোন রাখ। আপনারা কারা? আমরা কারা? আমরা মানুষ, মানুষ আমরা মানুষ, আপাতত বিপদগ্রস্ত মানুষ। বিয়ে করতে আইছিলাম, তুই বিয়ে হই নাই, দৌড়ানি দিছে। যদি ধরা পড়ে কিল গুতা দিবা, একটা মারি পড়বো না। মানে মানে কন্যাপক্ষের লোকজন আমাদের মারতে আসছে, ধাওয়া দিছে, আমরা দৌড়েছি। যদি ধরতে পারে হাড্ডি গুড়া গুড়া করে ফেলবো আমাদের আঙ্কেল, আমাদের বাঁচান। তার মানে এরা বিয়ে বাড়ি থেকে পালাইছে? আমার মায়ের জন্য তো এমন পোলাই দরকার। আঙ্কেল আপনি কি করতেছেন? কিছু তো বুঝতেছি না। তাড়াতাড়ি করেন যা করার। এরা যদি আইসা পড়ে তাহলে তো আমাকে মাইরে ফেলাবে। আপনারা আমার বাড়িতে পালানোর জন্য আসছেন, তো আমি আপনাকে পালানোর ব্যবস্থা করতেছি। শুনেন, আমার নাম হইল থাক, আমার নাম বলার দরকার নাই। এই গ্রামের সবচেয়ে নিরাপদ বাড়িতে আপনারা আসছেন। এই গ্রামের এমন কোনো মাল্লাল নাই আপনাকে গায়ে একটা টাচ করব। ধন্যবাদ। আপনারা তারা খেয়ে আমার বাড়িতে আসছেন, আমার বাসায় যদি কেউ তারা খেয়ে আসে তারা আমি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ আঙ্কেল। মানে আপনার কথা এবং কাজে মিল আছে, আমাদের কেউ এখন পর্যন্ত ধরতে আসে না, আমরা অতীব নিরাপদে আছি। আমি তো আপনাকে না জানায় একটা কাজ করে ফেলেছি। কি কাজ করছেন? আমি আমার কন্যা মিস শিউলিকে আপনার শ্যালকের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মাশাল্লাহ, খুব ভালো কাজ করছেন। চলো দেখছো, হ্যাঁ আমরা ধাওয়া খাইয়া কৃষ্ণদের পাত্রীর বাড়িতে চলে আসছি। আঙ্কেল, ওই আপনার কন্যাকে কি একটু এক মিনিটের জন্য আমরা দেখতে পারি? দুলাভাই, দুলাভাই দেখা লাগবো না, একটা পাতি হইলে নিব। হ্যাঁ আমি রাজি। না না না, দেখে কি বিয়ে হয় বাবাজি? এই শিউলি এদিকে আয়। শিলু আসো, তোমার আব্বা ডাকে। আমি রাজি দুলাভাই, শুনেন এদিকে এই পাত্রে কিন্তু আমার স্বপ্নই তো। বন্ধুলা ভাই, আমার বাথরুমে আমার সামনে আয় পড়ছে, আপনি কিন্তু অমত করেন না। ধরো আমি অমত করবো কিসের জন্য? আমি তো রাজি, কিন্তু তোমার বিয়ে হবে এক সপ্তাহ পর, ডাকাত বাড়ির বিয়ে, একটু আয়োজনের ব্যাপার সেবার আছে না? কথা সুন্দর বলছে। ডাকাত বাড়ি মানে? ও আচ্ছা, কি কইতে কি কয়ে ফেলাইছি, ভুলে কইছে, বয়স হয়ে গেছে তো মনে থাকে না। আব্বা
তোমার এই পোলারে কি দেখে ভালো লাগছে কত? তুমি কি দেখে পোলারে পছন্দ করলা? পোলারে একটু সহজ সরল আছে, ডাকাইত পারে মায়া, বুঝোস না তোর তো বিয়ের সাথে হয় না। এটা কোনো বিয়ের সাথে করার কারণ হইল? হ্যালো, আপনি কি শিউলি মালা কইতেছেন? হ্যাঁ, কিন্তু কে? মানে আমি। আমি ও বুঝতে পারছি, আপনি আলাল সাহেব না? এইটা তুমি কি গো, আবার হইনাই তো সরম লাগছে। আলাল বাবা সাহেব হইলো কবে? শুনো, বন্ধু বান্ধবের লগে একটু নিজের বিয়া ডালে আলাল আলোচনা করতেছিলাম। শীতকালে বিয়া করলে নাকি কিছু সুবিধা আছে, আর এই কারণে মানুষ শীতে বিয়া করে বেশি। কি সুবিধা? ইস, কিচ্ছু বুঝে না। আচ্ছা শুনো, শীতকালে বিয়া করলে সকাল সকাল কিন্তু একটা বড় উৎসব দিতে হয়, যেটা চিন্তা করলেই তো মনে করো আমার এখন শীত লাগতেছে। গরমকালে বিয়া করলে এটা কিন্তু নাই, এটা কিন্তু একটা সুবিধা। যা দুষ্ট, আমি কেমনে কমু? আমার কি আগে দুশোটা বিয়া হয়েছে নাকি? আমি যে কি ব্যাক বল, কি কইতে কি কয়াল আছে তোমার? তুমি গরম বিয়ার সময় হয়েছে তো, কত কথা করে লাই। ফোনটা ধরো না কে রে, দৈরা লাও দৈরা লাও। হ্যালো শিউলিওয়ালা, তোমার একটা কথা কোন লাগে ফোন দিছি। কি কথা? তুমি বুঝো না কি কথা? শয়নে স্বপনে নিশীতে জাগরণে খালি তোমার কথা মনে পড়ে। এই মন্ডল হয়ে যে আমি কি বিপদের মধ্যে আছি গো। কইছে বিপদে কি শুধু তুমি আছো? আমি নাই, আমি অনেক বিপদে আছি। ইস, কি কথা উনাইতেছো তুমি? আমার তো খুশিতে ফুর্তিতে মরা যাইতে ইচ্ছা করতেছে। সত্যি কইতেছো? ও আরে উনো, কত সাধনার পরে যে আমার বিয়া ঠিক হইছে। তুমি আমার বউ হইবা এটা চিন্তা করলে তো আমার ফুর্তি লাগতেছে। আরে ধুরো, এগুলো তুমি কি কইতেছো? হ্যাঁ, আমার কিন্তু অনেক শরম লাগতেছে। গফরগাঁওয়ের সোনাপুর নিবাসী মৃত আকবর আলীর পুত্র আলাল মিয়ার সাথে 5,01,000 দেনমোহর ধার্য করিয়া আপনাদের বিবাহ কার্যক্রম সম্পন্ন হইতেছে। আপনি কি ইহাতে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। বলুন কবুল, বলো মা কবুল। প্রশ্ন করে কবুল ক, কবুল করতেছে না, বইয়ের চেহারা ঢং মারাইয়া। আমার বুঝে হয়ে গেছে, জামেল আছে, অন্য কোন সম্পর্ক আছে অন্য কোন সারার লগে। আমার তো মনে হয় বিয়া হয়েছে, বিয়া একটা মেয়ে আমাদেরকে হুমকি দেন, কথা কইতেছে না। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছেন কেন, কি হইছে? গুলা ভাই, আমরার বাড়ি খারাইয়া উনি আমাদের মেয়ের চরিত্র লইয়া কথা কইছে। এত বড় সাহস, আমার বাড়িতে আইসে আমার মায়ের নামে বদনাম করে। আমি চরিত্র লইয়া কথা কম না কি লিগা, হেতে হেতে কইতাছে না, কবুল কইতাছে না, হেলে আমি কইছি মেজাজটা খারাপ হয়ে গেছে। গুলা ভাই বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি পুলিশ লইয়া আইবেন অথবা সুজা না। আরে মেয়ে কবুল কইতাছে না, এটা কইছি হে চিল্লাচিল্লি শুরু করে দিছে, তোর বিয়ে করামু না। বিয়ে করাই দিলে তো করবাই, বিয়ে দিলে তো করবাই।
বাইর করে তুমি কইয়া দিলাম বিয়া লাগতো না, আমার অপমান করছে, দুলাভাইয়ের অপমান করছে, এত বড় অপমান। তারপর তুই কথা কইছিস, আমার বাড়িতে আইসা আমার মায়ের নামে বদনাম করস, করে না করে না, মজা করছে। আপনি দেখছুন আমি শিবলিমালার অত ভালোবাসছি, এর বাপের সামনে আমার আত্মা ধরতে পারছি না, আত্মা ধরলে কি হইতো? পাগল সস, এর বাপ বুঝতে ডাহাই, তুই যদি হাত ধরতে শিউলি তোর হাত কাইটা তার গাঙ্গে বাসায় দিত, আমি যদি অনুসরণে বই আর এই খবর যদি আমার শিবলি মালা পাই, হে ছুটাইব, আমার বিয়া ওই বই। ও ভালো কথা কইছিস, কত বুদ্ধির কথা কইছিস না শ্যামন্ত। কাম কর, পাগলের পাগলামি শেষ হইলে তুই লই, আমি আমি গেলাম ফাটতাছি না। আমার এই পাগলামি শেষ হইতো না, আপনি তো আমার একটা বিয়া করাইতে পারছেন না, আমি বনে তাও বাড়ির জামুনা কয়া দিলাম, আমার বনে থাকা আর ঘরে থাকা একই সমান কথা, আমি অনুসরণে যাব, আমি ডাইরেক্ট অনুসরণে যাব, শিউলি মালা আইব। পাগলের বাচ্চা, আয় দেখ তুই দেখ। আমার বিয়া শিউলি মালার লগে শিউলি মালা আরে আমার অনুষ্ঠান ভাঙাইতে শরবত লইছে। হ্যাঁ তুই কইছিলি না আমার শিউলি মালা আইতো না, ওই দেখ বেটা আয়া করছে। খাও না কেন, তাকে থাকলেই হবে, আমার তুমি ঘরে নিবে না? পরানটা জুড়াই গেছে, এত ঠান্ডা, ধর ধর শিলিমালা, আমি বিয়া করবার লেগে এক পায়ে হারিয়ে রয়েছি, তোমার হাতটা একটু ধরি। ওরে বাবা রে, কি সুন্দর হাত, চলো 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 তাড়াতাড়ি চলো, আমি কখন থেকে অপেক্ষা করতেছি তোমার, পাশের গলে চলো দুলা ভাই। শিলিমালা
শিলিমালা, আমি তোমার পাই গেছি না? তুমি আর আমি এখন বাসর করে আছি, আমার কি যে আনন্দ লাগতেছে গো শিলিমালা, এটা আমি তোমার বাসায় প্রকাশ করে কইতে পারুম না। হইছে, আর ভাষায় প্রকাশ করুন লাগবে না। এই বয়সে যে তুমি আমাদের শারীরিক আগলায় রাখো। ইতা তুমি কি কইতেছো, আগলায় রাখুন না মানে? কত সাধনার পরে আমি তোমারে পাইছি, তুমি এত সুন্দর মিষ্টি একটা বউ, আমি তোমারে পাইছি আর তোমার আমি আগলায় রাখুন না? তোমারে আমার জীবনটাকে তাড়াইতে দিব না, সারা জীবন তোমার আমি আমার কাছে রাখো। হইছে, শুনো, আমি কিন্তু ডাকাত বাড়ি একমাত্র মায়া, আমার কিন্তু অনেক রাগ, তুমি আমার রাস্তার সামনে নিতে পারবো না। ইতা তুমি কি কইতেছো, তুমি রাগের কথা কি কইতেছো? তোমার চেহারা দেখছো কি মিষ্টি, ওরা একটা রসুন গুলা কি যে মিষ্টি, দেখে ভালো লাগতেছে, চেহারা দেখলে তো রাগটা কিছু থাকবো না, যাও সারা জীবন আগলা এরকম। এবার উনি খুঁজছে একটা কথা কইতো, এইটা দেখে তুমি এই কথা কইতেছো, মায় কি আর আমি স্বাদে লাগাইছি, আমার বন্ধু বান্ধব আছে না, এরা মনে করো সারা জীবন কইতো ওয়ালাল তুই জীবনও বিয়ে করতে পারবি না, ওয়ালাল তোর কপালে বউ নাই, কিন্তু আমি আজকে কি পাইছি, কত সুন্দরী বউ, এটা আমি আজকে সারা রাত মাইকিং করে আর দাম এক ফুটা ঘুমাইতে দিব না, কিন্তু দেহ মজা ভাঙি কিটা করি, তুমি দেখে যাও একপরে আমরা বাসার ঘর করব। ওরে সীমান্ত বন্ধু বান্ধব, তোরা কই, তোরা কইছিলি না এই আলাল জীবনে কোনোদিন বিয়া করতে পারবো না, আলাল এখন আছে কোথায়, আলাল বাসর ঘরে বসে আছে সুন্দরী বউ নিয়ে, যেই সুন্দরী বউ এমন সুন্দরী বউ তোরা স্বপ্ন দেহস নাই, বাস্তবে দেখবি বহুত পরের কথা রে, অনেক খেপাইছিলি আমারে, শোন এখন আমি বাসর ঘর করুন, বাসর ঘরে কিটা কিটা করুন সব তারা বুঝবি বউ, চলো আর দেরি নাই, হুলুকি হুলুকি হুললে বাবা বউ, আর দেরি নাই আর দেরি নাই।